اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. কথা আরাফার রোজা, হাদিসে এসেছে সিয়াম ইয়াউমে আরাফা, কোন জায়গায় এসেছে সাওম ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা বলতে কি? আরাফার দিনের রোজা বলতে কি? সমস্ত মুহাদ্দিসের, সমস্ত ফকির ঐক্যমতেই ইয়াউমে আরাফা বলতে জুলহিজ্জা মাসের 9 তারিখ। আল মাওসুআতুল ফিকহিয়াতুল কুয়েতিয়া তে লিখেছেন, ইত্তাফাকাল ফুকাহাউ আলা ইস্তিহবাবে সাওমে ইয়াউমে আরাফা লিগাইরিল হজ্জ ওয়া হুয়া আল ইয়াউমুত তাসে ওয়া হুয়া আল ইয়াউমুত তাসে মিন যিলহিজ্জা। আল মাওসুআতুল ফিকহিয়াতুল কুয়েতিয়া 28 নম্বর খণ্ডের 90 পৃষ্ঠা। যে ইয়াউমে আরাফার রোজা হলো মুস্তাহাব, যারা হজ করছে তাদের জন্য নয়, হজ যারা করছে তাদের জন্য নয়, গায়ের হাজিদের জন্য, মানে যে টাইমে হজ করছে, মানে আমাদের যারা হজ করে চলেছে তারাও তো হাজি। আবার বলবেন যে আমাদের জন্য মুস্তাহাবলা এমনটাই না, তারা হাজি নয়, বুঝতে পেরেছেন? মানে যখন হজ করছে, যে লোকেরা হজ করছে, হজ চলাকালীন ওই সমস্ত ব্যক্তিদের বাদ দিয়ে অন্য যারা, তাদের জন্য ইয়াউমে আরাফার রোজা, আরাফার দিনের রোজা মুস্তাহাব, এ বিষয়ে সমস্ত ফকি ঐক্যমত পোষণ করেছেন, আর তা হলো 9 জুলহিজ্জা। কথা হলো যে 9 জুলহিজ্জা, এই 9 জুলহিজ্জা এটা কাদের? হাজিরা যেদিন আরাফার ময়দানে যাবে সেদিন। একটা বিষয় স্পষ্ট করে দিই, হাদিসে কোথাও লেখা নেই যে হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করবে তখন তোমরা আরাফার রোজা রাখো, আরাফার দিনের রোজা রাখো, এ কথা লেখা নাই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার দিনের রোজার রাখার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলেন আরাফার দিনের রোজার প্রসঙ্গে, তখন বললেন যে আরাফার দিনের রোজা 1 বছর আগেকার এবং 1 বছর পরেকার জন্য কাফফারা, অর্থাৎ আগেকার 1 বছর এবং পরেকার 1 বছরের গুনাহ মিটে যাবে কেউ যদি আরাফার দিনের রোজা রাখে। তাই আরাফার দিনের রোজা প্রসঙ্গে ওলামা ইকরাম মতানক্য করেছেন। আমি নির্যাস, যেহেতু সময় শেষ সেজন্য নির্যাসটুকু শুধু বলছি যে সারা পৃথিবীতে যদি একই চাঁদ গ্রহণযোগ্য হয়, যদি সারা পৃথিবীতে একটাই চাঁদ গ্রহণ করা হয়, যে পৃথিবীতে যে কোনো জায়গাতে চাঁদ দেখা গেল আর সেই চাঁদ সকলেই গ্রহণ করলো, বুঝতে পেরেছেন? তাহলে হাজিরা যেদিন আরাফার ময়দানে যাবে সারা পৃথিবীরই সেদিন হবে আরাফার দিন, অর্থাৎ 9 জুলহিজ্জা। তখন কোনো সমস্যা নয়, কোনো দ্বিমত নেই, সেই দিনই রোজা রাখতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত, আর এটা তখনই বিশেষ করে সম্ভব, তখনই সম্ভব, তার কারণে এ প্রসঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে আলামে ইসলামী, বিশ্ব ওলামায়ে কেরাম তারাও আলোচনা করেছেন কিন্তু একমত হতে পারেননি। যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে, আর এটা একমাত্র আমি মনে করি যে তখনই সম্ভব, আগেও সম্ভব কিন্তু বিশেষ করে তখনই সম্ভব যখন একটা ইসলামী শাসক হবে সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর জন্য। আর ইমাম মেহেদী, ইমাম ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ইনশাল্লাহ তখন হতে পারে, তখন যেহেতু ইসলামী শাসন ক্ষমতা সারা পৃথিবীর জন্য একটাই হবে। আর যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি আমরা এই কথা বলি যে হাজিরা যখন আরাফার ময়দানে যাবে, অর্থাৎ সৌদির যেদিন আরাফা, সৌদির যেদিন আরাফার দিন, সেই দিন পৃথিবীর অন্যান্য মানুষদেরও আরাফার রোজা রাখতে হবে, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, যে কাজটা বা একটা ফতোয়া আমাকে এখানে লাগু করতে হবে, যে ফতোয়াটা সরাসরি পবিত্র কোরআন এবং সুন্নার পরিপন্থী। সরাসরি সৌদির একদিন আগে যারা চাঁদ দেখেছে তাদের জন্য ইয়াউমে আরাফা না ইয়াউমে আরাফা নয়, আরাফার দিনের রোজাটা তাদের জন্য না তাদের জন্য নয় বলেন? ইসলাম কি মুসলিমীয় কিছু মানুষের জন্য,
ইসলামকে নির্দিষ্ট ভূখণ্ডের জন্য অবশ্যই না, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য না। আর এটা স্পষ্ট প্রমাণিত যে সৌদির একদিন আগেও অন্যান্য দেশ চাঁদ দেখে, দেখে না, দেখে না, অন্যান্য দেশ চাঁদ দেখে। আমি যখন বলবো যে আরাফার ময়দানে যখন হাজিরা যাবে তখনই আরাফার দিনের রোজা রাখতে হবে, তাহলে আমাকে বলতে হবে সৌদির যারা একদিন আগে চাঁদ দেখেছে তারা, তাদের সেদিন হবে ইয়াউমুন নাহার, কুরবানির দিন, তারা কুরবানির দিনে রোজা রাখবে। যদি এই ফতোয়া দিই তাহলে এটা সরাসরি হাদিসের পরিপন্থী, আর যদি এই ফতোয়া দিই যে ইয়াউমে আরাফার রোজা, আরাফার দিনের রোজা সকলের জন্য নয়, তাহলেও এটা পবিত্র কোরআন এবং সুন্নার পরিপন্থী যে ইসলাম সার্বজনীন দিন নয় একথা আমি বলতে চাচ্ছি, যেটা সঠিক নয়। এজন্য যতক্ষণ পর্যন্ত সেই নীতি যেটা আমি পূর্বে বললাম একটি নীতি গ্রহণ করানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইয়াউমে আরাফা নয় জুলহিজ্জা, ইয়াউমে আরাফার রোজা বলতে নয় জুলহিজ্জা, যেভাবে অন্যান্য রোজা ঈদ করে থাকছেন সেইভাবেই আপনারা করবেন, যেভাবে আপনারা করে থাকছেন সেইভাবেই আপনারা করবেন। নয় জুলহিজ্জা, এবার বলি ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফা বলতে কি, ইয়াউমে আরাফা বলতে আরাফার মাঠের অবস্থান নয়। আমিও আরাফার মাঠে গিয়েছি, শুধু উমরার হজের টাই, শুধু হজের টাইমে নয়, বুঝতে পেরেছেন, শুধু হজের টাইমে নয়, সাধারণভাবেও অন্যান্য মাসেও যদি আরাফার দিনে নয় জুলহিজ্জা হাজিরা আরাফার মাঠে না গিয়ে সাধারণভাবে, অনেকেই যান, অনেকেই যান আরাফার মাঠে, আরাফার মাঠে যদি লক্ষ লক্ষ মানুষ যদি জমায়েত হয়ে যায় রমাজান মাসে, তাহলে সেটা কি ইয়াউমে আরাফা হবে? নয় জুলহিজ্জা, ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফার আগের দিন হলো ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ আটই জুলহিজ্জা, আর ইয়াউমুন নাহার কুরবানির দিন। এই ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা আর ইয়াউমুন নাহার, এটা কি শুধু সৌদির জন্য না সারা বিশ্বের মানুষের জন্য? সৌদির পূর্বে যারা একদিন চাঁদ দেখলো তাদের কি ইয়াউমুত তারবিয়া হবে না? তাদের কি ইয়াউমুন নাহার হবে না? সকলের ঐক্যমতেই তাদেরও ইয়াউমুত তারবিয়া, সকলের ঐক্যমতেই তাদেরও ইয়াউমুন নাহার, তাহলে মধ্যখানে শুধু তাদের ইয়াউমে আরাফাই বাদ থাকবে? না কোনো যুক্তি আছে, না কোনো দলিল আছে। এজন্য আমি প্রথমে যে কথাটা বললাম, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এ কথা বলেছেন যে আরাফার ময়দানে যখন থাকবে তখন করবে, তো শেখ ইবনে বাজের কথা হলো যে এক জায়গায় যদি চাঁদ দেখা যায় তাহলে সারা বিশ্বের মানুষ সেটা গ্রহণ করবে, তাহলে আমাদের সৌদি আরবে নাই, তার কারণ সৌদি একদিন পরে চাঁদ দেখেছে, তার আগে চাঁদ দেখেছে, অর্থাৎ ওই সোমবার সৌদির মঙ্গলবার যে ঈদ করছে, সৌদির ইয়াউমে আরাফা হচ্ছে এই 2018-তে আপনার সোমবারে, আর সোমবারের আগেও চাঁদ যারা দেখেছে তাদের ইয়াউমে আরাফা হলো রবিবার। তো আপনার সৌদির অনুকরণে নয়, যদি ইয়াউমে আরাফা রাখতেই হয় একই চাঁদের ভিত্তিতে, তাহলে আপনাকে রবিবার ইয়াউমে আরাফা পালন করতে হবে, রবিবার। আর যতক্ষণ পর্যন্ত আপনি রবিবার না করছেন তাহলে প্রথমটাকে ছেড়ে দিয়ে ইয়াউমে আরাফা দ্বিতীয়টাকে আপনি কেন করছেন? অতএব হয় সার্বিকভাবে সমস্ত পৃথিবীতে ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে একই সাথে, তারপরেও তিনি বলেছেন যে একই সাথে যদি না যদি হয় তাহলে আপন আপন দেশ, ইসলামী যে সেন্টার আছে, ইসলামী যে মার্কাজ আছে, ইসলামী যে কেন্দ্র আছে, সেই বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন না হয়ে ঐক্যবদ্ধভাবে তারা ঈদ রোজা ইত্যাদি সব কিছু করবে। এবং শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, আমি যে কথাটা বললাম যে আপন আপন দেশের প্রেক্ষাপটেই ওই ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা রাখবে, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এটাকেই প্রাধান্য দিয়েছেন মজমু ফতাওয়া 20 নম্বর খণ্ডের 47 নম্বর পৃষ্ঠাতে। ভাই সকল, টাইম যেহেতু শেষ হয়ে গেছে আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি। আমার কথার নির্যাস হলো যে যতক্ষণ পর্যন্ত এক জায়গার চাঁদ আমরা সার্বিকভাবে গ্রহণ না করছি বা এক জায়গার চাঁদ আমরা গ্রহণ করিনি, সৌদির পূর্বে যারা আছে তাদের চাঁদ আমরা গ্রহণ করিনি, তো যখন তাদের চাঁদ গ্রহণ করিনি তাহলে সৌদি মিডিলে যারা আছে তাদের চাঁদ গ্রহণ করার ব্যাপারে কোনো দলিল নেই। অতএব আমরা আমাদের যে নয় জুলহিজ্জা, সেই নয় জুলহিজ্জা অনুযায়ী ইয়াউমে আরাফার আমরা রোজা রাখব, অর্থাৎ আমাদের ইয়াউমে আরাফা হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার হচ্ছে নয় জুলহিজ্জা। অবশ্য জুলহিজ্জা মাসে যেহেতু একাধিক রোজা রাখা যায়, এক থেকে নিয়ে পুরো 9 দিনই রোজা রাখা যায়, এজন্য একাধিক আপনারা রোজা রাখতে পারেন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং আব্দুর রাজ্জাক আফিফি এবং সৌদি ফতোয়া কমিটি তারাও বলেছেন যে তারা একাধিক রোজা রাখতে পারা যায়।